বন্ধুরা, আজকের আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব। ইব্রাহিম বা ইব্রাহিম সম্মানার্থে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোরাহ অনুসারে আব্রাহাম পশ্চিম ইরাকের বসরা নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি পবিত্র কুরআনে উল্লিখিত দৃঢ়প্রত্যয় নবীদের একজন। পবিত্র কুরআনে তার নামে একটি সূরাও রয়েছে। পুরো কুরআনে অনেকবার তার নাম উল্লেখিত হয়েছে। ইসলাম ছাড়াও ইহুদি ও খ্রিস্টধর্মেও ইব্রাহিম শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এজন্য ইব্রাহিম একই সাথে বহু ধর্মের জনক। সৃষ্টিকর্তার প্রতি তার দৃঢ় বিশ্বাসের ছিল। ইসলামে তার কার্যক্রমকে স্মরণ করে ঈদুল আযহা পালিত হয়। ইব্রাহিম ও তার শিশুপুত্র ইসমাইল ইসলামে কুরবানি ও হজ্জের বিধান চালু করেন, যা বর্তমানের মুসলিমদের দ্বারাও পালিত হয়। ইব্রাহিমের রওজা। ইব্রাহিম একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব, কারণ তাকে কুরআনে এমন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে, খুব ছোট থেকেই আল্লাহকে বোঝার চেষ্টা করতে এবং আল্লাহকে আবিষ্কার করার চেষ্টা করতে সমস্যা হয়েছিল। অস্থির হওয়া, এটা জেনে যে সম্ভবত তিনি যে পৌত্তলিক পরিবেশে ছিলেন তার উত্তর ছিল না, যে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা নক্ষত্র বা সূর্য বা বাতাস বা চাঁদ ছিলেন না। এই সমস্ত শক্তি যা তিনি দেখেছিলেন, ঈশ্বর অন্য কিছুতে ছিলেন। জন্ম ও বংশ পরিচয়। তার পিতার নাম আজুর, তার স্ত্রীর নাম হাজেরা ও সারা। তার দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। মতান্তরে তার তৃতীয় স্ত্রী কান্তুরাহের গর্ভে আরও 6 জন পুত্র ছিলেন। তবে পুত্র হিসেবে কেবল ইসমাইল ও ইসহাকের বর্ণনাটি ইতিহাসে প্রসিদ্ধ। অন্যদের ব্যাপারে ঐতিহাসিক উল্লেখে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, যার ব্যতিক্রমে রয়েছে মাদিয়ান, কান্তুরাহর গর্বে ইব্রাহিমের পুত্র। মাদিয়ানের নামে তার বংশধরদের দ্বারা যে শহরটি তৈরি হয়েছিল, তার মধ্য হতেই শুয়াইব আসেন এবং তাদের মধ্যে ইসলাম প্রচার করেন বলে জানা যায়। বংশতালিকা। ইমাম তাবারির মতে তার বংশতালিকা হল: তিনি ইব্রাহিম, তার পিতা তারেহ, তিনি আয়র, তার পিতা নাহুর, তার পিতা সারুক, তার পিতা আরবু, তার পিতা ফালেক, তার পিতা আবির, তার পিতা শালেক, তার পিতা কেনান, তার পিতা আফাকশাত, তার পিতা শাম, তার পিতা নূহ। তবে ইমাম ইবনে কাসির আহলে কিতাবদের বর্ণনা অবলম্বনে বংশতালিকাটির বর্ণনা এভাবে দিয়েছেন: ইব্রাহিম, তার পিতা তাসারুক, তার পিতা নাহুর, তার পিতা সারুক, তার পিতা রাউ, তার পিতা ফালিক, তার পিতা আবির, তার পিতা শালেহ, তার পিতা আফাকশায়, তার পিতা শাম, তার পিতা নূহ। বাইবেলের পুরাতন নিয়মের বিপরীতে কুরআনে ইব্রাহিমের পিতার নাম আয়ের বলা হয়েছে। ইব্রাহিমের পিতার 2টি নাম ছিল, একটি আসল নাম আর একটি উপনাম। তবে ইবনে আব্বাস সহ অনেক হাদিস বিশারদদের মতে আয়ের ছিল মূর্তির নাম, আর ইব্রাহিমের পিতা সে মূর্তির পূজারী হিসেবে তাকেই আয়ের উপনামে ডাকা হতো। আবার কারো মতে আয়ের ছিল আসল নাম, অপর নাম ছিল তারেহ। সবাই তাকে তারেহ নামে চিনত। কুরআন তার আসল নাম প্রকাশ করেছে। আসমানি কিতাব। ইসলাম ধর্মমতে ইব্রাহিমের উপর শহীফা অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক, অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর। নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান আছে। রয়েছে ইব্রাহিম ও মুসার শহীফাসমূহে বা গ্রন্থসমূহে। সূরা আলাহ 16:19। ওয়াছালা ইবনে আশকা থেকে বর্ণিত মুহাম্মদ বলেন, ইব্রাহিমের শহীফাসমূহ অবতীর্ণ হয়েছিল রমজানের প্রথম রাতে। মুসনাদে আহমদাচার ইষ্ট 107। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ। হযরত ইব্রাহিম মূর্তিগুলোর অক্ষমতা সম্পর্কে যে নির্ভীক পরিষ্কার উক্তি করলেন, বাদশাহ নমরুদ তার কোনো জবাব দিতে পারেনি। দরবারের উপস্থিত লোকজন চিন্তা করে দেখল, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলছে তা সম্পূর্ণ খাঁটি। সত্যিই তারা নিজেদের হাতে গড়া এ মাটির পুতুলগুলোকে পূজা করে কি ফল পেতেছে? তাদের মনের এ প্রশ্ন তারা প্রকাশ করতেই যাচ্ছিল, কিন্তু বাদশাহর ভয়ে তাদের আর সাহস হল না। ওদিকে বাদশাহ নমরুদ আজরের এ অল্পবয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজজনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুঁসে উঠেছিল। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার আমলাদেরকে আদেশ করল, এ স্পর্ধিত ছেলেটি ধৃষ্টতা ও স্পর্ধার সীমাতিক্রম করেছে। এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি, আর একে বাড়তে দেয়া যায় না। এর বিস্তার এ মুহূর্তে ভেঙে দেয়া দরকার। তোমরা ব্যবস্থা শুরু করো, বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো। একে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এই ঘটনা প্রকাশ্যে লোকের সামনে অনুষ্ঠিত হবে, যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এ জাতীয় অপরাধ করলে তার জন্য এরূপ চরম শাস্তি ভোগ করতে হয়। বাদশাহ নমরুদের আদেশ শিরোধার্য, অবশ্য পালনীয়। সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল। এক বিশালাকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হল। পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে ওই গর্ত মধ্যে সাজানো হতে লাগল। এরপর হাজার হাজার মন তৈল ঢেলে কাঠ ভিজিয়ে তাতে অগ্নিসংযোগ করা হল। ঘনঘোর কৃষ্ণবর্ণ ধূম্ররাশি মাথায় ধারণ করে বিশ্বগ্রাসী অগ্নিরাশি বেশি গর্জনে জ্বলে উঠল। তার তাপে চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল। কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল 24 মাইল, প্রস্থ ছিল 24 মাইল এবং তার গভীরতা ছিল 100 গজ। অগ্নিকুণ্ড যখন দাউ দাউ করে জ্বলে উঠল, তখন আগুনের তাপে তার চারদিকে কেউ যেতে পারছিল না। আগুনের শিখা এতদূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধমাইল উপরে উড্ডয়নরত পাখিগুলো তার তাপে মারা গিয়ে মাটিতে পড়ে যেতে লাগল। তখন সকলে এ সমস্যায় প্রমাদগণে চিন্তা করতে লাগল, কিভাবে অগ্নিকুণ্ডে নিকটবর্তী হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না। পাপিষ্ঠ ইবলিস এসব ব্যাপারে দূরে থেকেও লক্ষ্য রেখেছিল। সে দেখল যে তার মানুষেরা এক জটিল সমস্যায় পতিত হয়েছে। তারা তারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, কিন্তু সহসা এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হয়েছে। সে ভেবে দেখল যে এ প্রতিবন্ধকতাকে তার নিজের গিয়েই অপসারণ করে দিতে হবে, নতুবা তারা এ পথে আর অগ্রসর হতে পারবে না। এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধরে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হল এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিল যে তোমরা বিরাট একটি চড়ক গাছ স্থাপন করো। এরপর উক্ত চড়ক গাছের সাহায্যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করো। ইবলিসের পরামর্শানুযায়ী বিরাট একটি চড়ক গাছ তৈরি করে তার এক প্রান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বেঁধে সকলে উক্ত চড়ক গাছের অপর প্রান্ত ধরে শূন্যে উত্তোলন করার চেষ্টা করল, কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চড়ক গাছের অপর প্রান্ত শূন্যে উঠাতে পারেনি। কথিত রয়েছে যে কাফেরগণ যখন হযরত ইব্রাহিম কে শূন্যে উঠাইবার চেষ্টা করছিল, তখন প্রায় 4000 লোক চড়ক গাছের অপর প্রান্ত ধরে যথাসাধ্য চেষ্টা করেও তা শূন্যে উঠাইতে সক্ষম হল না। সকলেই চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধা করা যায়। এমন সময় পাপাত্তা ইবলিস এসে বলল যে যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও এভাবে চেষ্টা কর, তবু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা 70,000 ফেরেশতা চড়ক গাছের এক প্রান্ত চেপে ধরেছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে 40 জন পুরুষের সাথে 40 জন অপরিচিতা রমণীর সঙ্গম করাতে পার, তাহলে ফেরেশতাগণ এখান হতে বিদায় হয়ে যাবে। তখন তোমরা অতি অনায়াসে ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে উঠিয়ে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের এ কুপরামর্শানুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেভাবে 40 জন পুরুষের সাথে 40 জন রমণীর সঙ্গম করানো হল। এ মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতা সকল সেখান হতে বিদায় হয়ে গেল। আর এ সুযোগে নমরুদের কর্মচারীগণ চড়ক কাঠ শূন্যে উঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কথিত আছে যে কাফেরগণ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে উদ্যত হয়েছিল, তখন 4000 কাফের চড়ক গাছের প্রাপ্ত ধরে তা শূন্যে ওঠানোর চেষ্টা করেছিল। তাদের মধ্যে স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিপূজক কাফের পিতা আজরও ছিল, কেননা সেও তার ছেলের উপরে অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট ছিল। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন যে হে মাবুদ, দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরিক হয়েছে, সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত আর কেউই নেই। বর্ণিত রয়েছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফেরদের দ্বারা উত্তোলিত চড়ক গাছ হতে অগ্নিকুণ্ড ছুটে পড়ছিলেন, ঠিক সে মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হল, যেন ফেরেশতাগণ আল্লাহর বন্ধুর ওই চরম সংকটকে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে। সত্যই এ লোমহর্ষক হৃদয়বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতাগণ শিহরিয়ে উঠলেন এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি তোমার এ খালেছ বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদ কবুল করলেন এবং ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ওহে জিব্রাইল, তুমি সমস্ত ফেরেশতাকে নিয়ে আমার খনিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞেস করো সে তোমার নিকট হতে কি সাহায্য কামনা করে। জিব্রাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে। আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এ অগ্নিকুণ্ডকে এ মুহূর্তে সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এ কি আল্লাহর ইচ্ছা, না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ আমাকে বলেননি, তবে আমি বলছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য, অন্য কিছু নয়। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট এ সংকটজনক মুহূর্তে কি সাহায্য পেতে চান? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না, আমি সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ফেরেশতা জিব্রাইল একেবারে নীরব হয়ে গেলেন, তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন, এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হটুকু বাকি। কিন্তু ঠিক এ মুহূর্তে আল্লাহ তায়ালার পাক জবান হতে জোরে আওয়াজ হল, ঝুলনা ইয়া নারুকুনি বারদাট ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিমশীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না। তার পতিত হবার পূর্ব মুহূর্তে তা এক সুন্দর সুস্নিগ্ধ বাগিচায় পরিণত হল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন। কথিত আছে যে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলেন। তা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, কি ভাই জিব্রাইল, আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে? জিব্রাইল জবাব দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব ছবরের দৃশ্য দেখে। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরবর্তী ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরে বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সহ সকলে দেখল যে অগ্নিকুণ্ডের চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে, অথচ তার মধ্যস্থলের আগুন নিভে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে, আর তার কেন্দ্রস্থলে একখানা স্বর্ণপালঙ্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসীন হয়ে পরম আনন্দে আল্লাহ তায়ালার গুণগান করছেন। এ আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ নমরুদ আফসুস করে বলল, হায়, আমার এত শ্রমচেষ্টা ব্যর্থতায় পরিণত হল। এ আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহুসংখ্যক কাফের তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হল। কিন্তু এ ঘটনায় পাপিষ্ঠ নমরুদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আবার উদ্যোগী হয়ে তার লোকলস্করকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন নিজে ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব। তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিক হতে একাধারে বড় বড় পাথরখণ্ড এবং ঢিলসমূহ নিক্ষেপ করতে থাক, দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে। বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথরখণ্ড বর্ধিত হতে লাগল, কিন্তু আল্লাহর অসীম কুদরতে একটি ঢিলও তার নিকট পৌঁছল না। ঢিলাগুলো সবই বাতাসের সাথে শূন্য ভাসতে লাগল। বাদশাহ নমরুদ এবার তার চেষ্টা ব্যর্থ হল দেখে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কে লক্ষ্য করে বলল, হে ইব্রাহিম, এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যই অদ্বিতীয় ও তিনি অসীম শক্তির অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার আমি তার উপরে ঈমান আনতে প্রকৃত, তবে আমার একটি শর্ত থাকবে, তা তোমার নিকট বলবো, তার আগে তুমি ওখান হতে বের হয়ে। সে ভাবতে লাগল ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো তো অত্যন্ত পরিষ্কার, কোনো জড়তা বা অস্পষ্টতা নেই তার কোনো একটি বাক্যে। নিশ্চয়ই সে তার অদৃশ্য আল্লাহ প্রদত্ত শক্তিতেই এই শক্তিমান। আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায়, কোনো যুক্তিতে বা শক্তিতে এটে উঠলাম না। তবু কেন আমি তার সে আল্লাহর উপরে, অর্থাৎ সকলেরই আল্লাহর উপরে বিশ্বাস আনব না? হঠাৎ নমরুদ উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল, উজির, চল, আর দেরি করে ফল নেই, চল আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট গিয়ে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করি। নমরুদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেঈমান। তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেদরাশি এমন অদ্ভুত রূপ ধারণ করছিল যেখানে পুণ্যের সামান্য লেশটুকু ঢোকার কোনো পথ ছিল না। সে বাদশাহর এ ভাব লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রবোধ দিতে শুরু করল যে, জাহাপনা, আপনি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন হতে বেঁচে থাকার খুবই গুরুত্ব প্রদান করছেন, আসলে এ ব্যাপারটি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয়। ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক, মূলে সে আগুনের উপাসক। আমি অতি বিশ্বস্ত সূত্রে এ তথ্য উদ্ধার করেছি। আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে অগ্নি দ্বারা দগ্ধীভূত হতে হয়নি। সুতরাং আপনি তার ছলনায় পড়ে যদি নিজের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন, তা হবে আপনার ভবিষ্যতের অনুশোচনার একমাত্র কারণ। তাছাড়াও বিশেষ কথা হল, সমগ্র রাজ্যের প্রজাগণ যেখানে আপনাকে প্রভু জ্ঞানে পূজা করে, আপনি তাদের সকলকে প্রতিপালন করেন, সেখানে আপনি নিজেই যদি কল্পিত কোনো ব্যক্তিকে নিজের প্রতিপালক বলে স্বীকার করেন, তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের নিকট মুখ রাখবেন কি করে? আর আপনার এতদিনকার ভূমিকা সম্পর্কেই বা আপনি তাদের কাছে কি বলবেন, তা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। উত্তীরের এ ধরনের কথায় নমরুদের মনের অবস্থা পরিবর্তিত হল। সে তার ধর্মান্তরের সদিচ্ছাকে পায়ে ঠেলে সম্পূর্ণরূপে যে নমরুদ ছিল, সে নমরুদই রয়ে গেল। ইসমাইলকে কুরবানির হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হযরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন, যিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কুরআনুল কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া এবং এ সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে উঠে এসেছে। কুরআনের ছেলে সন্তান লাভ ও কুরবানির ধারাবাহিক বর্ণনা এভাবে উঠে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, হে আমার প্রভু, আমাকে এক সৎ ছেলে সন্তান দান করুন। সূরা শাফাত আয়াত ২১। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সূরা শাফাত আয়াত ১০১। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সহনশীল হিসেবে উল্লেখ করেন। সত্যি হযরত ইসমাইল ছিলেন সহনশীল, কেননা তিনি তার কথা ও কাজে আল্লাহর দেয়া বিশেষণে নিজেকে রাঙিয়েছিলেন। সে ঘটনাও উঠে এসেছে কুরআনে। কুরবানির নির্দেশ ও বাস্তবায়নের ঘটনার বর্ণনা। অতঃপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? সে ইসমাইল বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী, সহনশীল পাবেন। সূরা শাফাত আয়াত ১০২। যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করল। সূরা শাফাত আয়াত ১০৩। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম। সূরা শাফাত আয়াত ১০৪। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা শাফাত আয়াত ১০৫। আল্লাহ তাআলা কর্তৃক কুরবানির এ নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার নৈকট্য অর্জনের এক মহাপরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। সূরা শাফাত আয়াত ১০৬। কুরবানির পশু মহান আল্লাহর অপূর্ব দান। হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জবেহের জন্য তাৎক্ষণিক এক জন্তু পাঠিয়ে তা জবেহ করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। সূরা শাফাত আয়াত 107। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি। কুরবানির ঘটনায় উত্তীর্ণ হওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তির ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্যই এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা শাফাত আয়াত 108 থেকে 110। সুতরাং মুমিন মুসলমানের কুরবানি হবে শুধু আল্লাহর জন্য। এটি তাকওয়া সমৃদ্ধ অনন্য ইবাদত। পরিশুদ্ধ নিয়ত ছাড়া মানুষের এ কুরবানি গ্রহণযোগ্য হবে না, কেননা কুরবানির পশু রক্ত গোশত কোনো কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছে না। মহান আল্লাহ বলেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। সূরা হজ আয়াত ৩৭। খতনাকরণ। কোন কোন ইসলামী পণ্ডিতের মতে তিনি প্রথম মিসওয়াক করেন, প্রস্রাব সেরে পানি দ্বারা পরিষ্কার হন। সর্বপ্রথম তার মাথার চুল পেকে সাদা হয়েছিল। তিনি সর্বপ্রথম খতনা করেন এবং তার বংশধরদের তা করতে উৎসাহিত করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ও মহামনীষীদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।